সুপ্রিয় দর্শক, সালাম আলাইকুম। তো যাদের কাছে লিচুর ধারণা, মূলত আজকের ভিডিওটি তাদের জন্য। আশা করছি যে এর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে ভালো একটা রেজাল্ট পাবেন। তো লিচু গাছে লিচু ধরনের জন্য প্রধানত দুটি কাজ করতে হবে, একটি হচ্ছে সার প্রয়োগ করতে হবে এবং অন্যটি হচ্ছে যে লিচু আসার এক মাস আগে আপনাকে এই গাছে হরমোন স্প্রে করতে হবে। তাহলে প্রথমে যদি আমি সারের ব্যাপারে আসি, সারটা আপনি লিচু গাছ রোপণের আগেই এই মাটিতে আপনি জৈব সার রাসায়নিক সার মিশ্রণ করে মাটিটা প্রস্তুত করবেন, তার 15 দিন পর এই এখানে লিচু গাছ বুনে দেবেন। দেখা গেল যে আপনি লিচু গাছ অলরেডি বুনে দিয়েছেন বা রোপণ করেছেন, কিন্তু এখানে মাটিটা প্রস্তুত করা হয় নাই। তো এরকমটি যদি হয় তাহলে যে কাজটি করবেন, আপনাকে এই বছরে একবার এখানে সার প্রয়োগ করতে হবে কমপক্ষে। তো সে সময়টি হচ্ছে যে বর্ষার শুরুতে অথবা বর্ষার শেষে, বর্ষা চলাকালীন সময়ে এই গাছে সার প্রয়োগ করা যাবে না। তো বর্ষার শুরুতে বলতে লিচু খাওয়া শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আপনি এখানে সার স্প্রে করতে সারটা প্রয়োগ করতে পারেন মাটিতে, অথবা আপনার যখন বর্ষা শেষ হয়ে যাবে ভাদ্র আশ্বিন মাসে আপনি এখানে সার মিশিয়ে দিতে পারেন মাটির সাথে। তো মাটির সাথে সার মিশানোর নিয়ম হচ্ছে গাছের গোড়া থেকে কমপক্ষে 1 ফুট দূরে আপনাকে সার প্রয়োগ করতে হবে, পারলে 1.5 ফিট বা গাছের আকৃতি অনুযায়ী আপনাকে এই কাজটা করতে হবে। গাছের একবার গোড়ায় কিন্তু আপনার মাটিটা সার দেবেন না, গাছের একেবারে গোড়ায় একটু দূর দিয়ে দেবেন। দেখেন এখানে এখানে একটা হালকা দাগ দিয়ে দেওয়া হয়েছে, দেখেন যে। তো এখানে যতটুকু দূরত্ব দেখছেন, এই দূরত্বটাই হচ্ছে এই গাছের জন্য উপযুক্ত। এখন সার কোনটা কতটুকু দেবেন, দেখেন গাছের আকৃতি অনুযায়ী আপনাকে সারের পরিমাণ নির্ধারণ করতে হবে। তো সাধারণত 1 থেকে 4 বছর বয়সের যে লিচু গাছগুলো আছে সেই গাছগুলোর জন্য ধরেন এখানে গোবর সার 10 কেজি দেওয়া যেতে পারে, ইউরিয়া সার 300 গ্রাম দেওয়া যেতে পারে, টিএসপি 400 গ্রাম, এমওপি সার 300 গ্রাম, জিপসাম 100 গ্রাম এবং বোরন 5 গ্রাম। এই অনুপাতে আপনারা সার দিতে পারেন 1 থেকে 4 বছর বয়সে গাছের জন্য। তো এর এছাড়া আপনার গাছের বয়স যদি আরও বেশি হয় তাহলে সেটা পরিমাণ করে আপনার একটু পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, কিংবা কীটনাশকের দোকানে আপনার আলাপ করলেও এখান থেকে আপনাদেরকে একটা পরিমাণ তারা বলে দেবে। তো তাহলে সারের বিষয়টা শেষ। আপনি গাছে বছরে একবার আপনি সার প্রয়োগ করলেন, সেটা বর্ষার শুরুতে অথবা বর্ষার শেষে। এখন আপনাকে গাছে ফুল ধরার 1 মাস আগে হরমোন স্প্রে করতে হবে। গাছের ফুল কিন্তু আসে সাধারণত মাঘ মাসের শেষের দিকে বা ফাল্গুনের প্রথম দিকে। তো সেক্ষেত্রে আপনাকে মাঘ মাসের শেষে যদি ফুল আসে গাছে, তাহলে আপনি তার ঠিক 1 মাস আগে এই লিচু গাছগুলোতে আপনি পিজিআর গ্রুপের কিছু ভিটামিন আছে যেগুলো আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন, একেবারে গাছটা ভিজিয়ে দিয়ে দেবেন। আর কী অনুপাতে কী পরিমাণ দেবেন সেটা কিন্তু আপনার ওই যে বোতলটা আছে লিকুইড হরমোনের, সেখানে কিন্তু নিয়মকানুন সব দেওয়া আছে, সেটা দেখে আপনারা এই গাছে আপনারা হরমোনটা বা ভিটামিনটা স্প্রে করে দিতে পারেন। তো সেটা যদি দেওয়া যায় তাহলে আপনার গাছে আশা করা যায় যে অবশ্যই লিচু আসবে এবং গাছ বোঝা হয়ে লিচু আসবে। আর গাছের জন্য আপনার রোদ কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোনো অবস্থাতেই গাছটা ছায়ের মধ্যে রাখবেন না, গাছটা যেন অবশ্যই রোদ পায় সেই রোদের ব্যবস্থাটা আপনাদের করতে হবে। আর সারের যে বিষয়গুলো আমি এখানে বলেছি, একটি সার কিন্তু আমি এখানে বলি নাই, সেটা হচ্ছে জিঙ্ক সালফেট। তো এই জিঙ্ক সার আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে জিঙ্ক সারটা আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন, কারণ এই জিঙ্ক সারটা সাধারণত টিএসপি বা ডিএবি সারের সাথে কিন্তু মেশানো যায় না, যে কারণে আপনার জিঙ্ক সারটা এটা একবার গাছে স্প্রে করে দেওয়া যায়, এটা আপনারা স্প্রে করে দিতে পারেন। তো এভাবে যদি আপনারা আপনাদের লিচু গাছের পরিচর্যা করেন তাহলে আশা করা যায় অনেক ভালো ফল পাবেন। আর একটা বিষয় হচ্ছে যে বর্তমানে দেখেন সার ছাড়া কিন্তু কোনো ফলের গাছে সাধারণত ফল আসে না। আমাদের দেশি যে গাছগুলো আছে আম কাঁঠাল, এগুলোতে সাধারণত আমরা খুব একটা সার ব্যবহার করি না, কিন্তু উন্নত যে জাতগুলো আপনার লিচু গাছ বিশেষ করে চায়না থ্রি বা বোম্বে লিচু যাই বলি না কেন, সেগুলোর জন্য আপনার এই সারটা কিন্তু দিতেই হবে। সার ছাড়া যদি আপনার গাছে লিচু আসে তাহলে সেটা হচ্ছে আপনার খুবই সৌভাগ্য, কিন্তু আসলে সার দিতেই হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। বছরে একবার কমপক্ষে এই কষ্টটা আপনাকে করতে হবে। আর চায়না থ্রি জাতের যে লিচুর চারা যারা রোপণ করেছেন তাদের কৃতজ্ঞতার্থে আমি জানাতে চাই যে চায়না থ্রি কিন্তু প্রতি বছর এই লিচুটা গাছে আসে না, এটা কিন্তু মাঝে মধ্যে গ্যাপ দেয়।
তো সেই বিষয়টা আপনার মাথায় রাখবেন। যদি দু এক বছর না আসে তার জন্য আপনারা হতাশ হবেন না, সাইনার থিরি প্রতি বছর লিসু আসে না। তো ভিডিওটি এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, আপনাদের সাথে দেখা হবে। তো কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।